আজকের লেকচার আমরা দেখব লেকচার 8 ডাইনামিক্স অফ ফ্লুইড ফ্লো ইন ওপেন চ্যানেল ফ্লো, অর্থাৎ একটা ওপেন চ্যানেলের মধ্যে একটা ফ্লো কিভাবে যায়, ফ্লো এর ভেলোসিটি কিভাবে আমরা বের করব, ফ্লো এর জন্য আমরা ডিসচার্জ কিভাবে বের করব, কোন কোন ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে আপনার আছে চেজিস ম্যানিংস এর ইকুয়েশন এবং চেজিস এবং ম্যানিংস এর কিছু কোএফিশিয়েন্ট বের করার জন্য আরো কিছু সূত্র আমাদেরকে হেল্প নিতে হবে। ঠিক আছে, এছাড়া ইকোনমিক সেকশন কোনটার জন্য বেটার হয়, রেক্টেঙ্গল হলে আপনার একটা চ্যানেল ইকোনমিক সেকশন কেমন হবে, ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আপনার ইকোনমিক সেকশন কেমন হবে, তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য এটা ফ্লুইড মেকানিক্স এর এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লেকচারের মধ্যে ওপেন চ্যানেল ফ্লোর অনেকগুলাই ফর্মুলা আমরা পড়ব। তো নেক্সট সেমিস্টার আপনাদের যাদের ওপেন চ্যানেল ফ্লো সাবজেক্টটা পড়বে তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই কোর্স থেকে আমরা অনেক ধারণা পেয়ে যাব। সো চলেন আমরা শুরু করি। তো এই কোর্স থেকে আমরা কি কি জানবো, তাহলে আমরা বেসিক কিছু ইকুয়েশন বের করতে পারবো, আমরা ভেলোসিটি ডিসচার্জ বের করতে পারবো, আর মোট কথা হচ্ছে ইকোনমিক সেকশনের কনসেপ্টটা যেটা বলেছিলাম সেগুলো বুঝতে পারবো। এবার চলে যাই ওপেন চ্যানেল ফ্লো কি। অ্যান ওপেন চ্যানেল ইজ দ্য ওয়ান ইন হুইচ স্ট্রিম ইজ নট কমপ্লিট এনক্লোজড বাই solid boundaries and therefore has a free surface subject only to atmosphere pressure. আচ্ছা, বলা হয়েছে যে চ্যানেলের আপনার একটা দিক খোলা থাকবে, প্লিজ যে চ্যানেলের একটা দিক খোলা থাকবে যেটার মধ্যে আপনার atmospheric pressure কাজ করবে, ওটাকে বলা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। তার মানে বোঝাচ্ছে আমার তিন পাশ ঘিরা আর উপর পাশটা কি আপনার খোলা, তো এটাকে বলা হবে ওপেন চ্যানেল ফ্লো। যেমন আপনার পাশে একটা ক্যানেল চলে গেছে, ঠিক আছে, একটা ড্রেন চলে গেছে, একটা রিভার বলতে পারেন, এগুলো সবগুলোই হচ্ছে ওপেন চ্যানেল ফ্লোর উদাহরণ। দ্য ফ্লো ইন সাচ চ্যানেল ইজ নট কজড বাই সাম এক্সটার্নাল হেড বাট রাদার অনলি গ্র্যাভিটেশনাল কম্পোনেন্ট অফ অ্যালং দ্য স্লোপ অফ চ্যানেল। দাস ওপেন চ্যানেল ফ্লো ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ফ্রি সার্ফেস ফ্লো অথবা গ্র্যাভিটি ফ্লো। তার মানে ওপেন চ্যানেল ফ্লোকে আপনার ফ্রি সার্ফেস ফ্লো বলা হয় আবার গ্র্যাভিটি ফ্লো বলা হয়। ঠিক আছে, সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো এক্সটার্নাল হেডের কারণে হয় না, এটা হচ্ছে আপনার গ্র্যাভিটির কারণে হয়। ঠিক আছে, স্লোপের চ্যানেলের স্লোপ গুলো চেঞ্জ হয় যার কারণে গ্র্যাভিটির কারণে পানিটা আপনি কি চলে যায় বা জল নেমে আসে, তো এটাকে এই জন্য বলা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো অথবা সারফেস ফ্লো, ফ্রি সারফেস ফ্লো। সো ক্যানেল, রিভার, স্ট্রিম, সাওয়ার সিস্টেম এগুলো হইতেছে ওপেন চ্যানেল ফ্লোর উদাহরণ। তাহলে ওপেন চ্যানেল ফ্লো বলতে বুঝবো আমাদের চারপাশে যে ক্যানেল গুলো, রিভার গুলো, স্ট্রিম গুলো আছে, যে ড্রেন গুলো আছে ওখান থেকে যে পানি গুলো চলে যাচ্ছে ওটাকে বলা হবে ওপেন চ্যানেল ফ্লো। সো আপনি দেখেন এখানে কিছু ক্রস সেকশন দেয়া আছে, এটা হচ্ছে আপনার সার্কুলার পাইপের জন্য, তারপরে এটা হচ্ছে আপনার ক্লোজ, এটা হচ্ছে আপনার কি ওপেন চ্যানেল না, এটা হচ্ছে আপনার পাইপ। ঠিক আছে, পাইপ ফ্লো বলা হয় এটাকে, এটাও আপনার পাইপ ফ্লো, এটা আর এটা, এটাই তিনটা হইতেছে আপনার ওপেন চ্যানেল ফ্লো। সো দ্য ক্যানেল, দ্য রিভার, এগুলো হইতেছে আপনার ওপেন চ্যানেল ফ্লো। এখন আমরা আসল পার্থক্য শিখবো, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। বেসিক্যালি ওপেন চ্যানেল ফ্লো কেন হয়, গ্র্যাভিটি ফোর্সের কারণে হয়, স্লোপটা চেঞ্জ হয় বটমে যার কারণে গ্র্যাভিটির কারণে পানিটা চলে যায়। ঠিক আছে, এটার জন্য এক্সটার্নাল কোনো ফোর্সের দরকার হয় না। সেটা ফ্লোটা কেন হয়, কজ অফ ফ্লো হয় গ্র্যাভিটির ফোর্সের কারণে। আর পাইপের মধ্যে ফ্লো অর্থাৎ পাইপ ফ্লো কেন হয়, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেশারের কারণে হয়। এক্সটার্নাল একটা হাইড্রোলিক প্রেশার দিতে হয় তারপরে এই পানি কি পাইপের মধ্যে যাবে। তাহলে আমরা প্রথম যে পার্থক্যটা পড়লাম সেটা হচ্ছে ফ্লো কেন তৈরি হয়। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে আপনার ক্রস সেকশনাল শেপ নিয়ে। ঠিক আছে, ওপেন চ্যানেলের জন্য আপনার শেপ রেক্টেঙ্গুলার, ট্রাইঙ্গুলার, ট্রাপিজয়েডাল, প্যারাবোলিক, সার্কুলার ইত্যাদি হতে পারে, মানে শেপগুলা নিচের যে ক্রস সেকশনাল যে শেপগুলা। ঠিক আছে, যে শেপগুলা আপনার রেক্টেঙ্গুলার হইতে পারে, হ্যাঁ ট্রাইঙ্গুলার হইতে পারে, ট্রাপিজয়েডাল হইতে পারে, কিন্তু পাইপের জন্য বেসিক্যালি এটা কি ক্রস সেকশন হবে ইউনিফর্ম, সব সময় মানে সার্কুলার হবে পাইপের জন্য, রাউন্ড, রাউন্ড ইন ক্রস সেকশন উইচ ইজ ইউনিফর্ম। তাহলে দুইটা পার্থক্য শিখলাম। এবার আসি থার্ড নাম্বার, সারফেস রাফনেস, এটা হচ্ছে আপনার ডেপথের সাথে সাথে ভ্যারি করে। তাহলে ওপেন চ্যানেলের জন্য সারফেসের যে রাফনেস এটা কি করবে, ভ্যারি করবে, আর এটা হচ্ছে আপনার পাইপের মেটেরিয়ালের উপর ভ্যারি করবে। পাইপটা কিসের তৈরি, এটা কি স্টিলের পাইপ নাকি কনক্রিটের পাইপ। সো সারফেস রাফনেস হচ্ছে এটা ডেপথের সাথে চেঞ্জ হবে, আর এটা হচ্ছে আপনার পাইপের মেটেরিয়ালের সাথে চেঞ্জ হবে। শেষ, এবার আসি প্রিজোমেট্রিক হাইট, তা আমরা সরি প্রিজোমেট্রিক হেড, আমরা অলরেডি জানি প্রিজোমেট্রিক হেড কোনটা।
ওপেন চ্যানেলের জন্য পিজিওমেট্রিক অ্যাড হয় ড্যাটাম হেড প্লাস এজ, এখানে এজটা হচ্ছে চ্যানেলের ডেপথ, একটা চ্যানেল কতটুকু পানি আছে ওটাকে ডেপথ বলা হচ্ছে। সো জেড প্লাস এজ হচ্ছে আপনার পিজিওমেট্রিক হেড, আর জেড প্লাস পি বাই গামা এটা হচ্ছে আপনার পাইপ ফ্লোর জন্য হেড, ঠিক আছে। এখানে পিটা হচ্ছে প্রেশার, তাহলে পাইপের জন্য যে প্রেশার সেটা হচ্ছে পি বাই গামা, অর্থাৎ প্রেশার হেড প্লাস ড্যাটাম হেড, এটাকে হচ্ছে পিজিওমেট্রিক হেড বলা হচ্ছে। আর ওপেন জেনারেলের জন্য বলা হচ্ছে জেড প্লাস এইচ, ঠিক আছে, ড্যাটাম হেড প্লাস পাইপের, সরি, ওপেন জেনারেলের জেড। শেষ, এবার আসি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ম্যাক্সিমাম ভেলোসিটি অকার্স এট লিটেস্ট ডিস্টেন্স বিলো দ্য ওয়াটার সার্ফেস। হ্যাঁ, দ্য শেপ অফ দ্য ভেলোসিটি প্রোফাইল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য চ্যানেল রাফনেস। সো বলা হইতেছে আপনার ম্যাক্সিমাম ভেলোসিটি হয় আপনার পানি থেকে, পানি সার্ফেস, যে পানি সার্ফেস আছে এটা থেকে হালকা নিচে, ঠিক আছে, পানি সার্ফেস থেকে হালকা নিচে আপনার ভেলোসিটিটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। দ্য শেপ অফ দ্য ভেলোসিটি প্রোফাইল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য চ্যানেল রাফনেস, তাহলে বলা হচ্ছে আপনার ভেলোসিটি প্রোফাইল ওটা কি আপনার চ্যানেল রাফনেস এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, চ্যানেলের রাফনেসটা কেমন সেটার উপর ভেলোসিটি প্রোফাইল ডিপেন্ড করে। আর পাইপ ফ্লোর জন্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য পাইপ এক্সিস, পাইপের এক্সিস এর সাথে আপনার ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাও কি সিমেট্রিক্যাল হয়ে যাবে। ম্যাক্সিমাম ভেলোসিটি অকার্স এট দ্য পাইপ সেন্টার অ্যান্ড ভেলোসিটি অ্যাট পাইপ ওয়াজ রিডিউস টু জিরো, অর্থাৎ যেটা বলা হইতেছে আপনার ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়া যাবে পাইপের সেন্টারে, আর ভেলোসিটি আর আপনার যে পাইপের ওয়ালে আপনার ভেলোসিটি রিডিউস হয়ে জিরোতে চলে আসে। সো যেখানে সেন্টারে ওইখানে হচ্ছে আপনার ভেলোসিটি ম্যাক্সিমাম, আর পাইপের গায়ে আপনার কি হবে ভেলোসিটি জিরো। সো এই দুটি, এই পার্থক্যটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওপেন চ্যানেল ফ্লোতে কেমন বিহেভিয়ার আর পাইপ ফ্লোতে আপনার পাইপের মধ্যে দিয়ে পানির কেমন বিহেভিয়ার, এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। এই পয়েন্টগুলো দেখে আমরা কি এগুলো ডিসক্রাইব করতে পারবো। সো ফ্লো, ক্রস সেকশন, রাফনেস, হেড, তারপর ভেলোসিটি, এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। এবার আরো কিছু ডেফিনেশন আমরা যাব, ডেফিনেশনগুলো হলো টাইপস অফ চ্যানেল, চ্যানেল কত প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল চ্যানেল, একটা আর্টিফিশিয়াল চ্যানেল, ওপেন চ্যানেল, কভার চ্যানেল, একটা হচ্ছে কি প্রিজম্যাটিক চ্যানেল। ন্যাচারাল চ্যানেল কি, ইট ইজ ওয়ান উইথ ইরেগুলার সেকশন অফ বিয়ারিং শেপ ডেভেলপিং ইন ন্যাচারাল ওয়ে রিভার সিস্টেম এক্সেট্রা, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইরেগুলার সেকশন। এটা কি, এটা আপনার সেকশনগুলো সবসময় ইরেগুলার হবে না, এটা কি করবে এক এক জায়গায় একরকমের সেকশন দিবে, ন্যাচারাল সাথে এটা কি হবে চেঞ্জ হবে, ঠিক আছে। সো যেমন রিভার স্ট্রিমের যে চ্যানেলগুলো আছে এগুলোকে ন্যাচারাল চ্যানেল বলা হচ্ছে, ঠিক আছে, ওখানে সেকশনগুলো তো আমরা হাত দিতে পারবো না, ন্যাচারালি ওটা তৈরি হয়। আর্টিফিশিয়াল চ্যানেল ইজ বিল্ট আর্টিফিশিয়ালি ফর কেয়ারিং ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস, তো আমি আর্টিফিশিয়ালি যে ড্রেনটা বানাই অথবা যে ক্যানেলটা বানাবো সেটাকে আর্টিফিশিয়াল চ্যানেল বলা হচ্ছে, ঠিক আছে। এ চ্যানেল উইথাউট এনি কভার এট দ্য টপ ক্যানেল রিভার স্ট্রিম এটাকে ওপেন চ্যানেল বলে, মানে উপরে যে কভারটা থাকবে না সেটাকে বলা হবে ওপেন চ্যানেল। কভার চ্যানেল, এ চ্যানেল হ্যাভিং কভার এট দ্য টপ পার্শিয়ালি ফিল্ড কনডিট ক্যারিং ওয়াটার, অর্থাৎ যে চ্যানেলের উপরে কভার থাকবে সেটাকে আপনার কভার চ্যানেল বলা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিজম্যাটিক চ্যানেল, এ চ্যানেল উইথ কনস্ট্যান্ট বেড স্লোপ অ্যান্ড ক্রস সেকশন অ্যালং ইটস লেন্থ, তাহলে প্রিজম্যাটিক চ্যানেল কোনটা, যে চ্যানেলের বেড স্লোপ আপনার কনস্ট্যান্ট এবং ক্রস সেকশন সেম থাকবে সেটা হচ্ছে আপনার প্রিজম্যাটিক চ্যানেল। সো অনেকগুলো ডেফিনিশন শিখলাম চ্যানেলের, এরপরে আমরা চলে যাব মেইন যে টপিকগুলো ওইগুলোতে, ঠিক আছে। আমরা অলরেডি স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো কাকে বলে শিখেছি, ইউনিফর্ম, নন ইউনিফর্ম ফ্লো শিখেছি। সো বেসিক্যালি এই ডেফিনিশনগুলো পাইপ ফ্লোর জন্য সেম, ওপেন চ্যানেল ফ্লো আর পাইপ ফ্লো দুইটার জন্য আপনার এই চারটা ডেফিনেশন একই হবে, ঠিক আছে। সো স্টেডি, নন স্টেডি, ইউনিফর্ম, নন ইউনিফর্ম গেল। এখন আরও কিছু ফ্লোর ক্যাটাগরি আমরা দেখবো, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো কি, টার্বুলেন্ট ফ্লো কি, ঠিক আছে, ট্রানজিশনাল ফ্লো কি, এরপর সাব ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল ফ্লো কি, এই ফ্লোগুলোর আমরা ডেফিনিশন দেখবো, কিভাবে আমরা এগুলোকে ক্লাসিফাই করবো সেই ফর্মুলাটাও দেখবো। সো প্রথমে আমরা চলে যাবো ল্যামিনার, টার্বুলেন্ট এবং ট্রানজিশনাল, এই তিনটা ফ্লোর জন্য আমরা কিভাবে বের করবো, মানে ক্যাটাগরি করবো যে এই ফ্লোটা এই। তার মানে একটু চিন্তা করেন, আমরা অলরেডি আগের লেকচারগুলোতে শিখিয়েছি যে ল্যামিনার ফ্লো কি, মানে যে পানিটা শান্ত থাকবে সেটাকে ল্যামিনার ফ্লো বলা হচ্ছে, আর ট্রানজিশনাল হচ্ছে কি মোটামুটি একটু অশান্ত টাইপের সেটা ট্রানজিশনাল, আর যেটা বেশি আপনার যখন জলোচ্ছ্বাস হয়, যখন ঘূর্ণিঝড় হয়, পানিটা যেভাবে কি করে মানে ফ্লাকচুয়েট করে ওটাকে বলে টার্বুলেন্ট ফ্লো। সো ল্যামিনার ফ্লো, আপনি একটা পানিকে কখন ল্যামিনার ফ্লো হিসেবে ডিনোট করবেন, যখন আপনার রাইনাল নাম্বার, এটাকে বলে হ্যাঁ আর ই, মানে রাইনাল নাম্বার, আপনাকে রাইনাল নাম্বার হিসাব করতে হবে, ঠিক আছে। রাইনাল নাম্বারটা পায় আপনার বি আর এইচ ডিভাইড বাই মিউ,
এই ফর্মুলাটা দেখে, দুইটা হইতেছে আপনার পানির ভেলোসিটি, ঠিক আছে, আরটা হচ্ছে আপনার হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস কি সেটা একটু পরে জানবো। এরপর আসবে মিও মানে ভিসকোসিটি। এই তিনটা সূত্র এই তিনটা জিনিসের মান বসালে আমরা কি পাবো, ওই পানির জন্য রাইনাল নাম্বারটা বের করতে পারবো। তো রাইনাল নাম্বার যদি 500 ভিতরে আসে তারপর আমি এটাকে বলবো ল্যামিনার ফ্লো, আর রাইনাল নাম্বার যদি 500 থেকে 1000 এর মধ্যে আসে সেটাকে বলবো ট্রানজিশনাল, যদি 1000 এর বেশি হয় সেটাকে বলবো টার্বুলেন্ট। তো এইভাবে আমি কি করতে পারি, ল্যামিনার, টার্বুলেন্ট এবং ট্রানজিশনাল ফ্লো কে আমরা ডিফাইন করতে পারি কিসের মাধ্যমে, রাইনাল নাম্বার ইউজ করে। সো পার্থক্য শুধু একটাই পাইপ ফ্লোর জন্য, এটা হচ্ছে আপনার ওপেন চ্যানেলের জন্য, ঠিক আছে, ওপেন চ্যানেল। আর যদি আপনার পাইপ ফ্লো অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে যায় তখন হালকা একটু চেঞ্জ হবে, আর ইকুয়াল টু হবে 4VRH/μ, অর্থাৎ একটা চার গুণ কত করে দিতে হবে, ঠিক আছে, পাইপ ফ্লো বলা হয়। তো এই ক্ষেত্রে আপনার পাইপ ফ্লোর জন্য শুধু ল্যামিনার ফ্লো কে আমরা কি করতে পারি ক্লাসিফিকেশন, কারণ পাইপের ট্রান্সমিশন হবে আর টার্বুলেন্ট এই দুইটা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার যদি আর ই এর মান কতর ভিতরে হয়, 2000 এর ভিতর আসে, ঠিক আছে, 2000 এর ভিতরে যদি হয় তখন সেটাকে কি বলা হবে, ল্যামিনার ফ্লো। কিসের জন্য, পাইপ ফ্লোর জন্য। সো আমরা দুইটা ক্যাটাগরির জন্য ল্যামিনার, ট্রানজিশনাল এবং কি টার্বুলেন্ট ফ্লো শিখে ফেললাম। তাহলে আমাদের সেগুলো পাইপের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে রাইনাল নাম্বার কি, রাইনাল নাম্বার দিয়ে কি করা হয়, বাস গেল। এখন সাব ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল এবং সুপার ক্রিটিক্যাল ফ্লো এর মধ্যে চলে আসলাম। এই ফ্লো গুলোকে কিভাবে আমরা ডিনোট করবো এবং কিভাবে ডিফাইন করবো, এই ফ্লো, এই ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল কে আমরা ডিফাইন করার জন্য আমাকে জানতে হবে ফ্রট নাম্বার কি। ফ্রট নাম্বার ইজ আ রেশিও অফ ইনার্শিয়া ফোর্স টু গ্র্যাভিটেশনাল ফোর্স অফ এ ফলোয়িং ফ্লুইড, অর্থাৎ বলা হইতেছে ইনার্শিয়া ফোর্স কে, হ্যাঁ, এই যে ভি যেটা দিয়ে আছে এটাকে ইনার্শিয়া ফোর্স বলা হয়। ইনার্শিয়া ফোর্স কে যখন আপনার গ্র্যাভিটেশন ফোর্স দিয়ে ভাগ দিবেন তখনই আপনি কি পাবেন, ফ্রট নাম্বার পাবেন। তো ফ্রট নাম্বারটা কি তাহলে, ভি ডিভাইড বাই রুট ওভার জিএইচ, এখানে জিটা হচ্ছে গ্র্যাভিটি আর এইচটা হচ্ছে মানে যে হাইটের মধ্যে আপনার ফ্লোটা চলতে থাকে, ঠিক আছে, সাপোজ 2 মিটার 3 মিটার ফ্লো ডেপ্থটা যখন যত হয় সেটা। সো ভি বাই রুট ওভার জিএইচ, ইনার্শিয়া ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা রেশিওটাকে বলা হয় ফ্রট নাম্বার। ফ্রট নাম্বার এখানে মানগুলো বসানোর পর ফ্লো এর জন্য যদি একের ছোট হয় তখন সেটাকে বলবো সাব ক্রিটিক্যাল ফ্লো, যদি একের সমান আসে সেটাকে বলবো ক্রিটিক্যাল ফ্লো, আর যদি একের বড় হয় তখন সেটাকে বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লো। তাহলে আমরা কি শিখলাম, আমরা ফ্লো কে ক্যাটাগরি করলাম যে ফ্লোটা ক্রিটিক্যাল হবে কিনা, সাব ক্রিটিক্যাল নাকি সুপার ক্রিটিক্যাল, সেটার জন্য আমরা ফ্রট নাম্বারের উপর ডিপেন্ড করবো, আর ফ্লোটা ল্যামিনার টার্বুলেন্ট হবে কিনা সেটার জন্য আমরা রাইনাল নাম্বারের উপর ডিনোট করবো। তাহলে এভাবে করে আমরা বিভিন্ন ফ্লো কে ক্যাটাগরি করতে পারি, ঠিক আছে, এই দুইটা ফর্মুলার সাহায্যে। এখন আরো কিছু ডেফিনেশন আমরা শিখতে হবে ম্যাথ করার জন্য, সেটা হচ্ছে কি ডেপথ অফ ফ্লো। ডেপথ অফ ফ্লো হচ্ছে আপনার যে পার্টিকেল ডিস্টেন্স, যে পয়েন্ট পর্যন্ত আপনার কি যে ফ্রি সারফেস পর্যন্ত আপনার পানি চলতে থাকে ওইটাকে ডেপথ অফ ফ্লো বলে। আর ডেপথ অফ ফ্লো সেকশন মানে কি, অর্থাৎ দ্য ডেপথ অফ ফ্লো নর্মাল টু দ্য বেড অফ দ্য চ্যানেল, অর্থাৎ টোটাল ডেপথটা যতটুক পর্যন্ত আপনার ফ্লো থাকে ওটাকে আপনার ডেপথ অফ ফ্লো সেকশন বলা হয়। টপ উইথ কি জিনিস, টপ উইথ হচ্ছে আপনার ফ্রি সারফেস, চ্যানেলের উপরে তাকালে যে সারফেসটা দেখা যায় সেটাকে টপ উইথ বলা হয়। ওয়েটেড এরিয়া বলতে বোঝায় একটা সেকশন, আমি ফিগার দিয়ে বোঝাই ওয়েটেড এরিয়াটা, কারণ ওয়েটেড এরিয়াটা আপনার হাইড্রোলিক রেডিয়াস বের করার জন্য লাগবে। সো আমি ফিগারের সাথে কম্পেয়ার করে বোঝাই, এই দেখেন আপনার এটা পুরোটা একটা চ্যানেল, ঠিক আছে, এটা দিয়ে আপনার পানি যাবে, হ্যাঁ পানি যাবে, আপনার পানিটা তো পুরাটা সেকশন জুড়ে কাজ করতেছে না, ঠিক আছে, পানির ফ্লো কাজ করতেছে সাপোজ মাঝখানে। সো আমাকে এই মাঝখানে অর্থাৎ এই নিচের এরিয়াটা নিতে হবে, ঠিক আছে, আমি উপরের জায়গাটা বাদ দিব, যতটুক পানি আছে ওটুক এরিয়াটা নিতে হবে। সো ওই এরিয়াটাকে বলা হয় কি ওয়েটেড এরিয়া, যে এরিয়াটা আপনার পানি দ্বারা সিক্ত সেটাকে বলা হয় কি ওয়েটেড এরিয়া। এখন চলে যাব নেক্সট যে ডেফিনেশন, ওয়েটেড পেরিমিটার কি। ওয়েটেড পেরিমিটার হচ্ছে যে জায়গা জুড়ে আপনার পানিটা আছে ওই পুরা জায়গাটা যদি আমি কভার করি সেটাকে বলা হয় ওয়েটেড পেরিমিটার। তাহলে আমি আবার চলে যাই ফিগারটাতে, ফিগার দিয়ে বোঝালে আপনার ইজি হয়। ওয়েটেড পেরিমিটার, ঠিক আছে, পেরিমিটার আমরা সবসময় ওয়েটেড পেরিমিটার বলতে তিনটা ডাইমেনশন নিব, কয়টা নিব, তিনটা চারটা, এই যে আপনার নিচের বটমটা নিব সবসময় আর এই সাইডের দুই কি নিব, দুই সাইডটাই নিব, কারণ পানিটা এই দুই সাইডেই আপনার টাচ করে। তো টোটাল এই তিনটা সাইডের যোগফলকে বলা হচ্ছে ওয়েটেড পেরিমিটার, পানি যতটুক পর্যন্ত যাচ্ছে এই একটু নিচের টুক আর হচ্ছে উপরে,
নিচের বটম আর সাইডের যে দুইটা কি আছে, সাইড যে দুইটা পানি টাচ করছে ওই দুইটা সাইড যোগ করলে ওয়েটেড প্যারামিটার বের হয়ে যায়। হাইড্রোলিক রেডিয়াস খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা হচ্ছে আপনার রেশিও, কিসের রেশিও, ওয়েটেড এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড প্যারামিটার, এটাকে বলা হয় কি হাইড্রোলিক রেডিয়াস। অর্থাৎ এই ওয়েটেড এরিয়াকে ওয়েটেড প্যারামিটার দিয়ে যদি ভাগ করি কি পাবো, হাইড্রোলিক রেডিয়াস। সো মোটামুটি এই ডেফিনেশন গুলো আমরা শিখলাম, এখন চলে যাব আমরা আসল ফর্মুলা গুলোতে, কিভাবে ফর্মুলা গুলো ডিনোট করে আর কি জন্য বের করে। মনে রাখতে হবে আমরা এখন শিখতেছি ওপেন চ্যানেলের জন্য, ঠিক আছে। ওপেন চ্যানেলের জন্য আপনার যখন ডিসচার্জ বের করতে হবে, ডিসচার্জ বের করার আগে বের করতে হবে ভেলোসিটি, অর্থাৎ পানিতে কোন ভেলোসিটিতে যাচ্ছে। সেই ভেলোসিটি বের করার জন্য বিজ্ঞানী চেজি, ঠিক আছে, 1718 থেকে 1798 এই সনের মধ্যে আপনার, অর্থাৎ 1775 সনে একটা ফর্মুলা আবিষ্কার করে যেটার জন্য আপনার পানির ভেলোসিটি বের করা হয়। তো পানির ভেলোসিটি বি ইকুয়াল টু সি রুট ওভার আর এস নট, এই ফর্মুলাটা ইউজ করে আপনার পানির কি ভেলোসিটি বের করা হয়। এখানে সিটা হচ্ছে চেজিস ফোর্স কনস্ট্যান্ট, সিটা কি চেজিস একটা কনস্ট্যান্ট মান, আরটা হচ্ছে কি আপনার হাইড্রোলিক রেডিয়াস, আর এস নটটা হচ্ছে আপনার চ্যানেলের ব্যাড স্লো, অর্থাৎ চ্যানেলটা কত স্লোপে আছে সেটা হচ্ছে এস নটের মান। মোটামুটি এই তিনটা জিনিস জানলে আপনি ভেলোসিটি জানতে পারবেন। এখন আসি চেজিস কনস্ট্যান্ট মানটা বের কিভাবে বের করবেন, সেটার জন্য আবার এর পরবর্তী আরেকজন বিজ্ঞানী ম্যানিংস, উনি এসে চেজিস এর জন্য আরেকটা কি সূত্র অ্যাপ্লাই করে, যে সি এর মানটা এই সূত্র ইউজ করে ব্যবহার করা হবে, ঠিক আছে। অর্থাৎ সি ইকুয়াল টু 1/n আর ইনটু আর টু দি পাওয়ার 1/6। তাহলে এখানে এনটা হচ্ছে ম্যানিংস এর কোফিসিয়েন্ট, অর্থাৎ ম্যানিংস রাফনেস কোফিসিয়েন্ট, আর আরটা হচ্ছে কি হাইড্রোলিক রেডিয়াস, এনটা হচ্ছে রাফনেস কোফিসিয়েন্ট আর আরটা হচ্ছে কি হাইড্রোলিক রেডিয়াস। তো এই ফর্মুলাতে যখন আমি ডেটা গুলো বসাবো আমি কার মান পেয়ে যাবো, সি এর মান পেয়ে যাবো। তাহলে মেনিংস আবার কি করে, তার নিজের মতো করে আরেকটা সূত্র অ্যাপ্লাই করে ভেলোসিটির জন্য, সেটা হচ্ছে 1/n আর টু দি পাওয়ার 2/3 এস নট হাফ। তো আপনি দুইভাবেই করতে পারেন, আপনাকে যদি বলা হয় যে চ্যানেলের ভ্যালোসিটি বের করেন, আপনি চেজিস ফর্মুলা দিয়ে বের করতে পারেন, আপনি মেনিংস এরটা দিয়ে বের করতে পারেন। এখন আপনার কাছে কোন ডেটা গুলো দেওয়া আছে সেটা হচ্ছে মেন ইস্যু। আপনার কাছে যদি এন এর মান দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আপনি ইজিলি কি করতে পারেন, বি দিয়ে আপনি সরাসরি মেনিংস এর সূত্র ইউজ করতে পারেন, অথবা এন এর মানটা এখানে বসিয়ে আপনি কি চেজি সূত্র দিয়েও করবেন পারেন, ইটস আপ টু ইউ। সো আমরা দুইটা ভ্যালোসিটির জন্য দুইটা সূত্র দেখলাম, এখানে কিন্তু শেষ না, আমরা পরবর্তীতে কি চলে যাব যে এই এন এর মান, মিনিংস এর রাফনেস এর মান আসলে কিভাবে বসাবো, ঠিক আছে, বা চেজিস এর জন্য এই এন এর মানটা কোথায় পাবো, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কনফিউশন। তো এখানে দেখবো চেজিস ফর্মুলাটা কিভাবে ডিনোট করে, আমরা বরাবর ইকুয়েশন এখানে ডেভেলপ করে, এইগুলোতে জাস্ট দেখবেন বুঝবেন, এগুলোর শিকার দরকার নাই। আর ফর্মুলা তো বিজ্ঞানীরা কি করছে একটার পর একটা সলভ করে ওই লাইন গুলো আনছে, এটা হইতেছে আপনার চেজিস ফর্মুলা ইকুয়াল টু সি রুট ওভার আর এস নট। তো এটাকে আবার আপনার ফ্রিকশন ফ্যাক্টর দিয়েও ডিনোট করা যায়, ঠিক আছে, সি ইকুয়াল টু রুট ওভার এ জি বাই এফ। তাহলে এই সূত্রটাকে আপনার সি ইকুয়াল টু রুট ওভার এ জি বাই এফ এই সূত্র দিয়েও কি করতে পারি, মানে এই সূত্রকে এই সূত্রতে কনভার্ট করতে পারি। সো চেজি সূত্র থেকে আমরা এই সূত্রটা জানলাম, মেন সেটা থেকে বের করলাম সি ইকুয়াল টু রুট ওভার এ জি বাই এফ, এটুক শিখলাম। এখন আপনাকে বলা হলো যে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক বের করো। সো আমরা জানি সি ইকুয়াল টু রুট ওভার এইট জি বাই এফ, সি ইকুয়াল টু রুট ওভার এইট জি বাই এফ এটা জানি, ঠিক আছে। সো এখানে যখন আমি এখানে দেখেন সি এবং সি এফ এই দুটোর মধ্যে রিলেশন বের করছে, সেটা হচ্ছে সি এফ আর সি একই কথা না, এখানে আপনার ফর্মুলা ডেভেলপ করার সময় দেখাইলো, ঠিক আছে, সি আর সি সি এফ এটা কিন্তু একটু ভিন্ন কথা, ঠিক আছে। সো দেখেন আপনার এখানে ভি ইকুয়াল টু কি লিখলো, রুট ওভার টু জি বাই সি এফ, অর্থাৎ সি এফ ইকুয়াল টু লেখা যায় এফ বাই ফোর। তাহলে একটু জিনিস খেয়াল করেন, সি এফ এর মান হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর ডিভাইড বাই ফোর। তাহলে আমরা উপর এখানে চলে আসি, আমরা এই লাইনটা লিখতে পারি সি ইকুয়াল টু রুট ওভার এফ জি বাই এফ, অথবা সি এফ ইকুয়াল টু ফোর বাই সরি এফ বাই ফোর। তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখেন, আপনাকে বের করতে বললো এফ এবং সি এফ রিলেশন। সো আপনি শুধু এই লাইনটা লিখলেই হবে, আপনাকে লাইন বাই লাইন দেখাতে হবে না, আপনি লিখবেন সি এফ ইকুয়াল টু এফ বাই ফোর একটু, কারণ ইকুয়েশন এখানে সুন্দর করে দেখাইছে কিভাবে আসে সেটা, সি এফ ইকুয়াল টু এফ বাই ফোর।
তার মানে আমি জাস্ট শুধু এই লাইনটা লিখে দিব যে রিলেশন যদি বের করতে বলি যে সি এফ ইকুয়াল টু এফ বাই ফোর, শেষ। এফ টাকে ফ্রিকশন বল ফ্যাক্টর বলা হচ্ছে, ঠিক আছে। এখন চলো আসি সি এর মানটা আসলে কিভাবে বের করবো। সি সিটা ছিল কি, চেজিস কোফিসিয়েন্ট। তো চেজিস কোফিসিয়েন্ট বের করার জন্য বিজ্ঞানী বেইজিং, ঠিক আছে, 1897 সালে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করে। এটার মাধ্যমে সে ইজিলি কি করতে পারে, সি এর মান বের করে ফেলতে পারে। সো এটার জন্য সে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, 1.57.6 181. কে বাই রুট ওভার আর, রুট ওভার কে বাই রুট ওভার আর, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে সে কি করে, সে সি এর মানটা বের করে। তো সি এর মান বের করার জন্য তার হার্ডলি রেডিয়াস লাগে, আর কে হচ্ছে বেজিং কনস্ট্যান্ট, এই মানটা লাগে। এখন সে সুন্দর করে দেখাই দিল যে কে এর মান কিভাবে আমরা নিতে পারি। তো এটা চ্যানেলের সারফেসের উপর ডিপেন্ড করবে, চ্যানেলটা কি সিমেন্টের প্লাস্টারের তৈরি স্মুথ, নাকি ব্রিক কনক্রিটের তৈরি, নাকি রাবার মেনসরি মেশনরি, নাকি কি আর্থ চ্যানেল, নাকি আপনার ব্রেজ আর্থ চ্যানেল, কোনটা আপনার। এখানে ক্যাটাগরি করে ফেলতে হবে যে চ্যানেলটা কিভাবে তৈরি। তো ওইখান থেকে আমি চার্ট থেকে আপনার কে এর মানটা বেছে নিব, ঠিক আছে। মনে করলাম চার্টটা আমি কি করলাম, আমি ড্রেজ করে আমি এসকেপ অর্ডার দিয়ে ড্রেজ করে চ্যানেলটাকে বানালাম। তাহলে আমি এই মানটা নিলাম 2.36, এটা আমি এখানে বসাবো। ওই চ্যানেলের জন্য আর বের করব কিভাবে, এরিয়া বের করব, ওয়েটেড প্যারামিটার বের করব, ভাগ দিয়ে আমি কি করব, আর এর মান বসাই দিলে আপনার সি এর মানে দিলে বের হয়ে যায়। সো ইট বেজিং কি করছে, সি এর মানটা কিভাবে বের করা যায় ওটার জন্য একটা, এই যে সি এর মানটা কিভাবে বের করা যায় ওটার জন্য আলাদা একটা কি ফর্মুলা দেখাইছে, এটাকে বলে বেজিংস ফর্মুলা। সো বেজিংস ফর্মুলা শেষ। এখন চলে যাব আরেকটা বিজ্ঞানীর কাছে, সে কিভাবে সি এর মান বের করলো একটু দেখবো। বেজিং যেভাবে দিল, সে এই কাটার কি করলো বিজ্ঞানী, সে আরেকটা ফর্মুলা প্রপোজ করলো, ঠিক আছে, যে এই ফর্মুলাটা ইউজ করতে পারি আমরা। দুইটাই একই কথা, এটাতে এসআই ইউনিট লিখলে এভাবে, আর যদি আমি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইউনিট লিখি তখন এইভাবে। সো এসআই ইউনিটের দিকে আমরা একটু মনোযোগ দিই, সি ইকুয়াল টু 23 এত ডিভাইড বাই এস প্লাস 1/n, 1+23 এত ডিভাইড বাই এস এন রুট ওভার আর। সো সূত্রটা দেখতে অনেক বড়, কিন্তু এটার আমরা অনেক ব্যবহার দেখবো, ঠিক আছে। এটা দিয়ে অনেক ম্যাথ আছে, তো বই যাদের কাছে বই আছে বই খুলে প্র্যাকটিস করবেন। স্লাইডে হয়তো এই সূত্র রিলেটেড ম্যাথ দিই নাই আমি, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করা লাগবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে। তো সি এর মান কি করব, কাটার্স ফর্মুলা দিয়ে ইউজ করব, ঠিক আছে। এখানে আপনার সাইড স্লোপ জানতে হবে, ম্যানিংস এর রাফনেস কোফিশিয়েন্ট জানতে হবে, তারপর হচ্ছে আপনার হাইড্রোলিক রেডিয়াস জানতে হবে, ঠিক আছে। এই এই হচ্ছে কথা কাটার্স ফর্মুলা ইউজ করার জন্য। আর যদি আপনি ফিট ফিটে লিখেন, ঠিক আছে, ফিটাল বিতে লিখেন, তখন আপনাকে কি করতে হবে, এই 23 যেগুলো আছে এই মানগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, কারণ আমি এসআই ইউনিটে লিখতেছি না, তখন সেম ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে। এই হইতেছে কথা। এখন দেখবো ম্যানিংস এর ফর্মুলা, এটা আমরা অলরেডি দেখেছি ম্যানিংস কিভাবে বের করলো, সে চেজেস ফর্মুলাটাকে সি দিয়ে একটা সূত্র বের করলো এবং ডিএলসিটি এভাবে বের করলো। সো মোটামুটি আমি আবার একটু সামারি করি, প্রথমে বিজ্ঞানী চেজি কি করলো, একটা ফর্মুলা ডেভেলপ করলো, ঠিক আছে। বিজ্ঞানী চেজি একটা ফর্মুলা ডেভেলপ করলো, ফর্মুলাটা হচ্ছে এটা, ভি ইকুয়াল টু সি রুট ওভার আর এস। তো এখানে সিটা আনলাম, এই সিটাকে বের করার জন্য কি করলো কাটার, সরি, প্রথমে বেজিন, বেজিন এসে একটা ফর্মুলা ডেভেলপ করলো যে সি এর মান এভাবে বের করা যায়। আবার কাটারে এসে কি করলো, আর একটা ফর্মুলা দিল যে সি এর মান এভাবে বের করা যায়, গেল। এখন আবার মিনিংস এসে কি করলো, আবার সে বললো সি এর মান এভাবে বের করা যায়। তো তিনটা তিনভাবে আমরা সি বের করতে পারি এই পরীক্ষায়, আমি যে কোনো ভাবে, আমি যদি উল্লেখ না থাকে আমি যে কোনো উপায়ে সিটা বের করে ফেলবো, ঠিক আছে। সি বের করার পর আমি বসা দিলেই চেজিস ইকুয়েশনে কি করব, ভ্যালুসিটি পেয়ে যাব। তো এরপর আপনাকে যেটা করতে হবে, যদি ম্যানিংস এর ফর্মুলা ইউজ করেন তখন আপনার সি এর কোনো দরকার নাই, তখন আপনাকে এন এর মানটা বের করতে হবে, রাফনেসটা। তো এন এর মান বের করতে পারলে আপনি কি পাবেন, ভ্যালুসিটিটা পেয়ে যাবেন। সে এন এর মানটা আপনি এই চার্ট থেকে বের করতে পারবেন। বিজ্ঞানী ম্যানিংসও কি করছে, একটা চ্যানেলের সারফেসের উপর ডিপেন্ড করে আপনার এন এর মানটা এভাবে করে কি করছে, শ্রেণী আকারে লিখছে, যে যখন আপনার রিভার এবং আর্থ চ্যানেলটা একটা ফিয়ার কন্ডিশনে থাকবে তখন এর এন মান হবে 0.025। তো এন এর মান 0.025 বসা দেব। সো এইভাবে কি করব, আমরা এন এর মানটা ধরে নিব। যদি চ্যানেলটা বার্টিফাইড ক্লে দ্বারা তৈরি, বা নিচে যদি কার্টিলেজ ক্লে থাকে চ্যানেলে, তখন এত ধরব, স্মুথ কনক্রিট হলে এত ধরব। সো এন এর মানটা নিয়ে আর টেনশন নাই, ঠিক আছে, কোনো আলাদা ফর্মুলা নাই, এভাবে চার থেকে এন এর মান বসাই দেব। এখানে আরেকটা ওই কি দেখবো, রিলেশন দেখবো এফ এবং এন এর মধ্যে। সো আমরা জানি সি ইকুয়াল টু রুট ওভার 8g/f, ঠিক আছে, সি ইকুয়াল টু এত। আবার সি ইকুয়াল টু কি জানি, ম্যানিংস এর মতে 1/n r^2 এত।
এখন সি এর জায়গায় আমরা কি বসাবো, রুট ওভার 8g/f লিখে দিলাম, সেখান থেকে আপনার n ইকুয়াল টু দাঁড়ায় আর টু দি পাওয়ার এত এত। তো এটা হইতেছে আপনার কি রিলেশন, কার সাথে n এর সাথে f এর রিলেশন। তো আমি যদি রিলেশন বের করতে বলি আপনাকে লিখতে হবে c ইকুয়াল টু এত, c ইকুয়াল টু এত, সি সি গেল গা, তাহলে এটা ইকুয়াল টু এত, এখান থেকে আপনার n এর মানটা বের হয়, n এর মানটা এটা দাঁড়ায়, এটা হচ্ছে এসআই ইউনিটে, আর যদি বিজি ইউনিটে হয় আপনাকে এই নাম্বারটা গুণ করতে হবে, ঠিক আছে, শেষ। তাহলে এটা হচ্ছে n সাথে f এর রিলেশন। এখন যেটা আমাদের যেটা মেইন দরকার সেটা হচ্ছে আপনার কি করা, ডিসচার্জ বের করা। আমি তো ভেলোসিটি দিয়ে আমার কি মেইন কাজ কি, ভেলোসিটি থেকে ডিসচার্জ বের করা। তো ডিসচার্জ বের করার জন্য আপনাকে আগে ভেলোসিটি বের করতে হবে। আমরা জানি ডিসচার্জ কি ইকুয়াল টু কি, ভি ইনটু এ, এটা কা করতে পাইছি কন্টিনিউটি ইকুয়েশন থেকে, ঠিক আছে। ভ্যালুসিটির সাথে আপনি যদি এরিয়া গুণ দেন তাহলে কি পাবেন, কিউ পাবেন, তাহলে কিউ ইকুয়াল টু ভি এ, তাহলে ভি এর মান যেটা আছে ওটার সাথে কি কাকে গুণ দিব, এরিয়াকে গুণ দিব। এই যে দেখেন একটা এরিয়া গুণ হয়ে গেল, তখনই আমি কি পাবো, ডিসচার্জ পাবো। সো ডিসচার্জ হচ্ছে কি, ভ্যালুসিটির সাথে এরিয়া গুণ, মানে চেজিস এর একই, ম্যানিংস এর জন্য একই, এইটার জন্য কোনো টেনশন নাই। আমি যদি ভ্যালুসিটি বের করতে পারি এটার সাথে এরিয়া গুণ দিলে কি বেরিয়ে যাবে, আপনার ডিসচার্জ বের হয়ে যাবে। সো ডিসচার্জ সমান এত, এখানে পিটিশ আর এসআই দুটার জন্য একই ফর্মুলা, চেজিস ইকুয়েশনের জন্য, ঠিক আছে। তাহলে কোনো কোনো নাম্বার গুণ করতে হবে না। কিন্তু ম্যানিংস এর জন্য একটু দেখেন, এসআই ইউনিটে হলে আপনার কিউ এর ফর্মুলা হচ্ছে কি, এই যে এটার সাথে একটা এরিয়া গুণ করে দিব শেষ, কিন্তু যখন বিজি ইউনিটে যাব তখন 1.486 এই নাম্বারটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, বিজি মানে আপনার যখন ফিটে থাকবে, এলবি এলবি ফিট এই জিনিসগুলো থাকবে, তখন সেটাকে 1.486 তারা গুণ করে দিতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এই হইতেছে আপনার ডিসচার্জের ফর্মুলা আর কি, ঠিক আছে। এখন আমরা ম্যাথে চলে যাব। একটা ম্যাথ কোয়েশ্চনটা একটু পড়ি। ওয়াটার ইজ ফ্লোয়িং ইন এ 2 মিটার ওয়াইড রেক্টেঙ্গেল বিগ চ্যানেল এন ইকুয়াল টু এত, এন অর্থাৎ ওই রাফ চ্যানেল রাফনেস কোফিশিয়েন্টের মান দিয়ে আছে আপনার। ওয়াটার ইজ ফ্লোয়িং ইন এ 2 মিটার ওয়াইড রেক্টেঙ্গেল, ওয়াটার 2 মিটার রেক্টেঙ্গেলের ওয়াইড অর্থাৎ এটার আপনার নিচের বেসটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, নিচের বেস 2 মিটার, ডেপথ হচ্ছে আপনার কত, 1.2 মিটার অর্থাৎ 120 সেন্টিমিটার, ডেপথ মানে পানির হাইট, ঠিক আছে, 1.2 মিটার। ব্যাড স্লোপ অর্থাৎ এস নট এর মান এত। এখন আমাকে স্টিমের দ্য ফ্লো রেট, ফ্লো রেট অর্থাৎ কিউ এর মান বের করতে হবে, ডিসচার্জের মান বের করতে হবে। কোনটা ইউজ করে, ম্যানিংস এর ইকুয়েশন ইউজ করে, শেষ, ইজি। তাহলে ম্যানিংস এর ইকুয়েশনটা আমরা লিখলাম, ম্যানিংস এর ইকুয়েশনটা আমরা লিখলাম। সো লিখার পর এখানে আমরা কোনটা কোনটা আননোন সেটা বের করতে হবে। আগে আপনার এন এর মানটা দেয়া আছে, এন এর মান লিখে ফেললাম, এরিয়াটা আমার বের করতে হবে, এরিয়া দেয়া নাই, আর এর মান দেয়া নাই, এস এর মান দেয়া আছে, এস এর মান কত এত, তো এইখানে বসাই দিলাম। এখন আমি চলেন কিভাবে এরিয়া এবং আর বের করি সেটা দেখি। তো এরিয়া কিভাবে পাই, এরিয়া হচ্ছে আপনার 2 মিটারের সাথে 1 পয়েন্ট এত গুণ দিলে কিন্তু হবে না। আচ্ছা হয়ে গেল, এটা রেক্টাঙ্গেল বলছে না, রাইট, এটা কিন্তু ট্রাপিজয়েড না। সো রেক্টাঙ্গেল যেহেতু হয়েছে, হাইটের সাথে আপনি উইথ গুণ দেন, উইথের সাথে যখন হাইট গুণ দিবেন তখন কি পেয়ে যাবেন, আপনি এরিয়া পেয়ে যাবেন, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গেল গা। কিন্তু যখন আর এর মান বসাবেন তখন আপনাকে হাইড্রোলিক রেডিয়াসের সূত্র ইউজ করতে হবে, ওয়েটেড এরিয়া বাই ওয়েটেড প্যারিমিটার। সো ওয়েটেড এরিয়া ছিল কি, আপনার পানির হাইট ডিভাইড ইনটু আপনার চ্যানেলের উইথ, চ্যানেলের উইথ ছিল 2 আর পানির হাইট কত ছিল, 1.2, তাহলে এরিয়া পেয়ে গেলাম। আর ওয়েটেড প্যারিমিটার কিভাবে বের করব, ওয়েটেড প্যারিমিটার হচ্ছে বললাম না, নিচের বেস প্লাস এই যে এখানে এই সাইড, সাইডে কত আছে, এই সাইডে হইতেছে আপনার 1.2 মিটার করে পানি, অর্থাৎ এদিকে এক সাইড এদিকে এক সাইড, তাহলে টোটাল দুই সাইডে 1.2×2, এটাকে বলা প্যারিমিটার। এভাবে আপনি কি করলাম, হাইড্রোলিক রেডিয়াস বের করে ফেললাম। তো হাইড্রোলিক রেডিয়াসের মান এখানে বসাই দিলাম, এভাবে করে ক্যালকুলেটারে চাপ দিয়ে আপনার ডিসচার্জ বের করে ফেলবো, ডিসচার্জের ইউনিট হবে মিটার কিউব পার সেকেন্ড। তো এইটাই ছিল একদম শর্টকাট একটা ম্যাথ। সো এই যে ওয়েটেড প্যারিমিটার বের কিভাবে বের করব, এরিয়া কিভাবে বের করব, এটার জন্য আপনার ফিগারটা বোঝা লাগবে। আপনার ফিগার যদি আমি দেখাই, এটা তো ট্রাপিজয়েড, একটা রেক্টাঙ্গেল একটা সেকশন দেখাই তারপরে বোঝাবো। এই যে মনে করেন একটা রেক্টাঙ্গেল সেকশন, সো রেক্টাঙ্গেল সেকশনে ওয়েটেড প্যারিমিটার বলতে বোঝাচ্ছে নিচের বেস প্লাস এই যে ওয়াই দেখছেন, ওয়াই এই দিকেও ওয়াই আর এই দিকে ওয়াই, তাহলে এই দুই সাইডের ওয়াই গুণ দিব, তাহলে 2y, তাহলে এই তিনটা সাইডে তো আমি ইউজ করতেছি। সো এটাকে বলা হবে, তিনটার যোগফলকে বলা হবে কি, ওয়েটেড প্যারিমিটার, বেস প্লাস 2×y, শেষ। আর কিভাবে এরিয়া নিব, এই বেস এর সাথে আপনার হাইট গুণ করে দিলে কি পাবো, এরিয়া পেয়ে যাবো, শেষ। সো প্রথম ম্যাথটা খুব ইজি ছিল, হ্যাঁ,
আমরা ইজিলি বের করে ফেললাম। এখন চলে যাই ট্রাপিজয়েড সেকশনে। ট্রাপিজয়েড মানে আপনার চারটা বাহু সমান না, ঠিক আছে? এই চ্যানেলের চারটা বাহু চার রকম, এটাকে বলা হচ্ছে কি ট্রাপিজয়েডাল সেকশন। এটার জন্য আপনার কিছু ফর্মুলা শেখা লাগবে, মাস্ট। সো চলেন, এটা এরিয়া কিভাবে শিখবো? এটার এরিয়া শিখবো ইকুয়াল টু বিএইচ, বি হচ্ছে এটা, হাইট হচ্ছে এইচ, বিএইচ প্লাস এসএইচ স্কোয়ার, অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই এই ডিস্টেন্সটাকে বলা হয় এসএইচ। আমি যদি চ্যানেলের স্লোপটা জানি কত, আর আমি যদি এটার হাইটটা জানি, স্লোপকে যদি আমি হাইট দিয়ে গুণ দিয়ে দিই, আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাই, তাহলে এটাকে বলা হচ্ছে এসএইচ। সো একটু খেয়াল করবেন এই ডিস্টেন্সটা কি, এসএইচ। সো এসএইচ জানলাম, বেস জানলাম, হাইট জানলাম, ঠিক আছে? তো আমার এরিয়া হবে কি বিএইচ প্লাস এসএইচ স্কোয়ার, শেষ। এবার চলে যাব ওয়েটেড প্যারিমিটারের সূত্র। ওয়েটেড প্যারিমিটার ইকুয়াল টু হবে বি প্লাস টু ইন টু এসএইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে বি হচ্ছে এটা, বি প্লাস টু ইন টু রুট ওভার দিলাম এসএইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে? এটা এই দুটো সূত্র আমরা মাস্ট কি করবো, শিখে ফেলবো, শেষ। এই দুটো সূত্র যদি শিখে ফেলতে পারি, আমরা ট্রাপিজয়েডাল ম্যাথে চলে যাব। তো খেয়াল করেন আপনার এটা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল, এটা দিয়ে পানি যাচ্ছে আপনার, এটার বেস হচ্ছে 10 আর এটা স্লোপ হচ্ছে 1:2। সো আপনাকে বলা হলো এস নটের মান এত, সাইড স্লোপ অর্থাৎ চ্যানেল স্লোপের মান কত এত, এটা কি বলে সাইড স্লোপ, আর এটা বলে চ্যানেল স্লোপ। চ্যানেল স্লোপের মান এত, এটা চ্যানেল না, এটাকে বেড স্লোপ বলে। তারপরে আসি মেনিংস এন, মেনিংস এর এন এর মান দেওয়া আছে। সো এখন আপনাকে কি করতে হবে, ফ্লো রেট অর্থাৎ ডিসচার্জ বের করতে হবে। ফ্লো রেটের মান মানি হচ্ছে ডিসচার্জ। কিন্তু এখানে একটা কথা বলে দিছে, যখন পানি 2 ফিটে থাকে, যখন পানি 4 ফিটে থাকে, যখন পানি 6 ফিটে থাকে, যখন পানি 8 ফিটে থাকে, তার মানে আপনার হাইটের মানটা ফিক্স না। তাহলে আমার 4টা ফিটের 4টা ডেটার জন্য 4টা ডিসচার্জ বের করতে হবে। সো আলাদা আমি একটা টেবল ফলো করবো, টেবল ফলো করলে আর্লি হয়ে যাবে। সেইভাবে আমি শুধু আটা লিখবো, যেহেতু এটা ফিটে আছে তার মানে এটা বিজি ইউনিটে আছে। সো বিজি ইউনিটের জন্য আপনার ফর্মুলা কি 1.486 গুণ করতে হয়। সো প্রথমে ফর্মুলাটা লিখলাম, আপনার এখানে এন এর মান বসাই দিলাম, এস এর মান বসাই দিলাম। সো এন এর মানও বসাই দিলাম, এস এর মানও বসাই দিলাম, আর আননোনটাকে এ আর। সো এভাবে করে আপনার ফর্মুলাটা নিয়ে আসলাম, কিউর সাথে এ আর একটা রিলেশন বের করে এভাবে দাঁড় করালাম। এখন করতে হবে কি, প্রত্যেকটা ফিটের জন্য, 2 ফিটের জন্য এরিয়া কত, 2 ফিটের জন্য আর এর মান কত, এভাবে করে বের করতে হবে। 4 ফিটের জন্য এরিয়া কত, 4 ফিটের জন্য আর এর মান কত, এভাবে 6 ফিটের জন্য, 8 ফিটের জন্য কত করে আপনাকে কি করতে হবে, লাস্টে ডিসচার্জ গুলা বের করতে হবে। সো আসি, এই জিনিসটা দাঁড় করালাম, করানোর পর আপনাকে 2 ফিট প্রথমে আমি কত জন্য নিচ্ছি, 2 ফিটের জন্য। তো 2 ফিটের জন্য আপনার এরিয়া কত হবে, আপনার এরিয়া সূত্র কত মনে আছে? এরিয়া সূত্র ছিল বিএইচ প্লাস এসএইচ স্কোয়ার, অর্থাৎ বি এর মান কত, এখানে বি এর মান 10, এইচ এর মান কত, 2, হাইট হচ্ছে 2, তাহলে 10 × 2 = 20। এসএইচ স্কোয়ার এর মান কত, সাইড স্লোপ হচ্ছে 2, এস এস এর মান 2, এই যে 2, ঠিক আছে? এইচ স্কোয়ার, এইচ মানে 2, তাহলে এসএইচ স্কোয়ার প্লাস এইচ গুণ করলে কত হয়, এস আর এইচ গুণ করেন, ঠিক আছে? কত, 2, আর হাইটও 2, তাহলে 2 × 4, তাহলে আচ্ছা এস এইচ স্কোয়ার। তাহলে আপনাকে আগে কি করতে হবে, এইচ স্কোয়ার করতে হবে, এইচ মানে 2, তাহলে 2 × 4, তাহলে 4-এর সাথে কত গুণ, আপনার এস এস এর মান কত, 2 ছিল, ঠিক আছে? তাহলে 4 × 8, তাহলে এদিকে ছিল 20, এদিকে ছিল 8, হয়েছে কত, 28। তাহলে এই যে দেখেন 28 মিলেছে, ঠিক আছে? এবার দেখেন 4-এর জন্য এরিয়া কিভাবে বের করবেন। বেসটা আপনার 10 থাকবে, হাইটটা হয়ে যাবে কত, 4, ঠিক আছে? এস তো 2 থাকবে আর হাইট হয়ে যাবে 4। সো আসি, বেস হচ্ছে 10, হাইট হচ্ছে 4, তাহলে 4×40, আপনার স্লোপ হচ্ছে 2, হাইট হয়ে গেছে কত, 4, তাহলে 4×4 = 16, 16×32, 32-এর সাথে আপনার কত যোগ করবেন, 40, যোগ করলে হয়ে যায় 72, দেখছেন? তাহলে এভাবে করে আমি প্রত্যেকটা হাইটের জন্য এরিয়া বের করব। এরিয়া বের করার পর আপনাকে প্যারিমিটার বের করতে হবে। প্যারিমিটার মানে কি, প্যারিমিটারের সূত্র কি ছিল, তাহলে এটা তো ট্রাপিজয়েড, তাহলে আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। বেস অর্থাৎ 10 প্লাস 2 ইন্টু এস এইচ স্কোয়ার, এস এর মান হচ্ছে 2, এইচ প্রথমে আমি 2 ফিটের জন্য করি, তাহলে 2×4, তাহলে 4×4 কত, 8, তাহলে এই জায়গায় পেলাম 8। এইচ স্কোয়ার অর্থাৎ 2×4, তাহলে 8×4 কত হয়, 8×4 হয় 12, তাহলে রুট ওভার আছে 12, ঠিক আছে? এখানে আছে 2, তাহলে 12-কে রুট ওভার করলে আসে 3×4 = 12, অর্থাৎ 2√3, তাহলে হয় 4√3, ঠিক আছে? তাহলে বি এর মান হয় কত, বি এর মান হচ্ছে 10, 10 + 4√3, তাহলে এটার মান আসে কত, আপনার ক্যালকুলেটরে চাপ দিলে আসবে 18.94, ঠিক আছে?
10 প্লাস 4 রুট 3 যোগ করলে কত হয় 18.94 এভাবে করে আপনারা প্রত্যেকটা পেরিমিটার ফর্মুলা দেখে দেখে ইউজ করলেন সো আপনি এরি ওয়েটেড এরিও পেয়ে গেলেন ওয়েটেড পেরিমিটারও পেয়ে গেলেন আপনি হাইড্রোলিক রেডিয়াস কিভাবে পাবেন একে পি দ্বারা ভাগ করে দিবেন একে পি দ্বারা ভাগ করে দিবেন প্রত্যেকটা মান ভাগ করলে এই মানগুলো বেরিয়ে যাবে তো আর এর উপর কি আছে এখানে আর এর উপর টু দি পাওয়ার 2/3 আছে ঠিক আছে 2/3 সেই আর এর মানগুলোর উপর কি করবেন ক্যালকুলেটরে 2/3 বসাই দিবেন বসালে এই মানগুলো পেয়ে যাবেন এরপরে আপনাকে কি করতে হবে আর এর মানও পেয়ে গেলাম আর এর মানের সাথে এই 1.3 এর সাথে 28 গুণ করব সাথে 2.28 গুণ করব তারপর আমি কি পেয়ে গেলাম এই যে কি বলে ফ্লো রেট অর্থাৎ ডিসচার্জ পেয়ে গেলাম তো প্রত্যেকটা হাইটের জন্য ওয়াটারের আপনার আলাদা আলাদা করে ডিসচার্জ পেয়ে গেলাম যখন হাইট বেশি তখন কি ডিসচার্জ বেশি শেষ এখন প্রবলেম নাম্বার 3 তে চলে আসবো আপনার একটা চ্যানেল দিয়ে পানি ফ্লো হচ্ছে চ্যানেলের উইথ হচ্ছে 4 মিটার চ্যানেলের মেনিং কোএফিসিয়েন্ট হচ্ছে পয়েন্ট এত এস নট এর মান বেড স্লোপ এর মান এত কিউ এর মান অর্থাৎ ডিসচার্জের মান দেওয়া আছে সো এখানে বের করতে হবে কি ওয়াট ডেপথ অর্থাৎ পানি কত হাইটে পানি যাবে ঠিক আছে তাহলে ডেপথ বের করতে হবে সো এই ম্যাথটা একটু ডিফারেন্ট আপনাকে কিউ এর মান দেওয়া আছে আপনি ডেপথ বের করবেন সো ইকুয়েশন একই একটাই সূত্র ইউজ করবো আপনার এটা কিসে আছে আপনার এটা মিটার কিউ তার মানে এটা এসআই ইউনিটে আছে এটা ধরে নিতে হবে হ্যাঁ মিটার কিউ দেখে মনে করলাম এসআই ইউনিটে আছে এসআই ইউনিটে আপনার ডিসচার্জের সূত্র বসাবো যেহেতু ডিসচার্জের মান দিয়ে আছে কি ইকুয়াল টু 1/n আর টু দি পাওয়ার এত এস টু দি পাওয়ার এত শেষ এখন আসেন আমি ধরে নিলাম হাইট কে ওয়াই প্রথমে ধরে নিই ডেপথ ইকুয়াল টু ওয়াই তাহলে আপনার এরিয়া হবে 4y এরিয়া হবে 4y ওয়েটেড প্যারামিটার কত হবে 4 + 2y ঠিক আছে 4 + 2y তাহলে এটা লিখলাম তাহলে আর এর মান হবে কি a / p আর এর মান হবে a / p তাহলে a / p করলে কত হবে 4y/4 + 2y স্যার এখানে আর এর জায়গায় কি বসাবো 4y/4 + 2y টু দি পাওয়ার 2/3 এস নট এর মান বসাইলাম তারপর এখানে কত আবার 4y বসাইলাম n এর মান বসাই দিলাম ডিসচার্জের মান 7 বসাই দিলাম তো বসাই দিলে আপনার এখানে আননোন থাকে কে শুধু ওয়াইটা সো এইভাবে ইকুয়েশনটা সলভ করে আমি কি করব ওয়াই এর মানটা বের করে দেব এত মিটার বের হবে শেষ সো এইভাবে করে আপনাকে এই ম্যাথটা প্রসিড করে করে ফেলতে হবে ঠিক আছে এইটা খাতায় অ্যাসাইনমেন্ট আকারে করে ফেলবে শেষ এখন আরেকটা ম্যাথ দেখব এ ওয়াটার ফ্লোজ ইন এ রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গুলার ফ্লেম 6 ফিট ওয়াইডার অর্থাৎ এটার উইথ হচ্ছে 6 ফিট এটার এন এর মান হচ্ছে 0.013 রাফনেস কোফিশিয়েন্টের মান এখন আপনাকে চ্যানেল স্লোপ এস এর মান বের করতে হবে যদি পানিটার ডেপথ কত হয় 3 ফিট হয় এবং পানিটার ফ্লো যদি 20 FPS হয় FPS মানে ফিট পার সেকেন্ড অর্থাৎ এটা ভেলোসিটির মান কিন্তু ফিট পার সেকেন্ড মিটার পার সেকেন্ড যেমন ফিট পার সেকেন্ড একই কথা কারণ এটা এখন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আছে সো আপনাকে ভেলোসিটি এগা অনেকে যদি এটাকে কিউ কিউ পাবেন তাহলে কিন্তু অঙ্ক শেষ তাহলে ফিট পার সেকেন্ড থাকলে ওটা কি হবে ভেলোসিটি ভ্যালোসিটির মান দেওয়া আছে 20 বসাবো এখানে এন এর মান দেওয়া আছে এত বসাইলাম এখানে এখন আর এর মানটা ইজিলি বের করতে পারবো কিভাবে এই এরিয়াকে আমি পেরিমিটার দিয়ে ভাগ করে আর এর মান বসাই দিব তাহলে আমার আননোন থাকবে কে এস সো আমাকে এসটাই বের করতে বলছে এসটা আমি বের করে ফেলবো শেষ হ্যাঁ অ্যাসাইনমেন্ট আকারে করে দিয়ে দিলাম এখন আর একটা ম্যাথে চলে আসি এটা খুব ইজি ম্যাথ একটু খেয়াল করি এটা এক ধরনের ট্রাপিজয়েডাল সেকশনও না এটা এমন একটা চ্যানেল যে চ্যানেলটাকে আপনি তিনটা রেক্ট্যাঙ্গুলার ভাগ করবেন ঠিক আছে তাহলে প্রথমে এটাকে সেকশন 1 দিলেন এটাকে সেকশন 2 দিলেন এটাকে সেকশন 3 অর্থাৎ এটা তিনবার আপনাকে তিনভাবে অঙ্কটা করতে হবে প্রথম সেকশনের জন্য Q1 বের করতে হবে দ্বিতীয় সেকশনের জন্য Q2 তৃতীয় সেকশনের জন্য Q3 সো সেভ আপনার এই মানটা দেওয়া আছে কত আপনার B1 এর মান অর্থাৎ বেস এর মান দেওয়া আছে 25 তারপর একটা 8 তারপর একটা 45 তাহলে 25 দেওয়া আছে আপনাকে হাইটের মানও নিশ্চয় দেওয়া আছে টোটাল ডেপথ হচ্ছে প্রথমটার জন্য 0.4 পরটার জন্য এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 2.8 পরটা আপনার কত 1.1 তাহলে এখান থেকে এখানে 1.1 আবার এখান থেকে পুরাটা 2.8 আবার প্রথমটা 0.4 সো আপনার হাইট দিয়ে আছে আপনার উইথ বেস দিয়ে আছে শেষ আপনার কি লাগে আপনার ও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রত্যেকটার জন্য বেড স্লোপের মান দিয়ে আছে এটার জন্য পয়েন্ট এত এটার জন্য 0.0 এত এটার জন্য এত কিন্তু এন এর মানগুলো আবার আলাদা প্রথমটার জন্য এন এর মান 0.035 আচ্ছা প্রথমটা এবং লাস্টেরটা প্রথমটা এবং লাস্টেরটার জন্য n1 equal to n3 equal to এত অর্থাৎ এই দুইটার জন্য n1 n3 এর মান দেওয়া আছে ঠিক আছে মাঝখানেরটার জন্য n2 এর মান 0.0 এত সো এই দুইটার জন্য একই n আর এটার জন্য ভিন্ন n তাহলে আসি কিভাবে করব তো মনে করলাম
প্রথমে কি ওয়ান ইকুয়াল টু এখানে কি ওয়ান লিখবেন, ঠিক আছে, কি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এন, এখানে এন ওয়ান দিবেন, ওয়ান বাই এন ওয়ান, এরিয়া এ ওয়ান হবে, এখানে আর ওয়ান হবে, এখানে এস এস থেকে, তাহলে এখানে এস নট হবে। এভাবে করে আমি এন এর মান বসালাম, কত এন এর মান প্রথমটার জন্য এত বসালাম, ঠিক আছে, 35। এরিয়া কিভাবে বের করব, এটার জন্য কত বিট ছিল, 25, তাহলে 25-এর সাথে 0.4 গুণ দিব, এরিয়া বসাই দিলাম। হ্যাঁ, সেম ভাবে আপনার হাইড্রোলিক রেডিয়াস বের করতে হলে এরিয়া যেটা বের করছি ওটাকে আমি পেরিমিটার দিয়ে ভাগ দিব, অর্থাৎ 25 + 2 × 0.4, এটা করলে আপনার পেরিমিটার বের হবে। তাহলে এরিয়াকে পেরিমিটার দিয়ে ভাগ দিয়ে আর এর মান বসালাম, সেম ভাবে এস নট এর মান বসিয়ে আপনার কিউ ওয়ান পেয়ে গেলাম। এখন আসেন 2 নম্বর সেকশনে, কিউ টু বের করতে হবে। সো এখানে কিউ টু ইকুয়াল টু 1/n2 হবে, এরিয়া 2 হবে, আর 2 হবে, এস নট হবে। সো এন টু এর মান হচ্ছে এত, 0.022 এখানে বসালাম। তারপর হচ্ছে এরিয়া, এরিয়া কত হবে আপনার, এটার জন্য বেস কত, 8, তাহলে 8 × কত হবে, 2.8, ঠিক আছে, 8 × 2.8 এরিয়া পেয়ে গেলাম। তো ওয়েটেড পেরিমিটার বের করব, ওয়েটেড পেরিমিটার কত হবে, এটা হচ্ছে 8, 8 + 2.8 × 2, ঠিক আছে, তাহলে ওয়েটেড পেরিমিটার বের হয়ে গেল। তাহলে ওয়েটেড পেরিমিটারকে এরিয়া দ্বারা ভাগ করলে আর পেয়ে যাব, সরি, এরিয়াকে ওয়েটেড পেরিমিটার দিয়ে ভাগ করলে আর মান পেয়ে যাব। বসালাম, এস নটের মান বসিয়ে কি করলাম, কিউ টু, একইভাবে কিউ থ্রি বের করবো এই পার্টের জন্য। তো করে তিনটা যোগ করলে আপনার টোটাল পুরাটা সেকশনের জন্য ডিস্টেন্স বেড়ে যাবে। সো এটাও অ্যাসাইনমেন্ট আকারে করে ফেলতে হবে। লাস্ট যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইকোনমিক্যাল সেকশন। একটা সেকশনে যে পানি যাবে সেটাকে কেন কখন ইকোনমিক বলবো, যে সেকশন দিয়ে আপনার ডিসচার্জ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ পরিমাণ পানি যাবে, সেই সেকশনটাকে কি বলা হয়, ইকোনমিক সেকশন। তো মনে রাখতে হবে এটা আপনার ম্যানিংস ফর্মুলাটাকে আমি সাজিয়ে লিখতে পারলে কি লেখা যায়, কিউ হচ্ছে আর এইচ এর সাথে সমানুপাতিক, এরিয়ার সাথে সমানুপাতিক, আর পেরিমিটার সাথে ব্যস্তানুপাতিক। তো এখানে যে লাইনটা লিখলো, হাইড্রোলিক রেডিয়াস যত বেশি হবে ডিসচার্জের মান তত বেশি হবে, ঠিক আছে, তার মানে আপনার ইকোনমিক সেকশন জিনিসটা বুঝাচ্ছে, যেখানে আপনার ডিসচার্জ হয় সর্বোচ্চ সেই সেকশনাল এরিয়াটাকে ইকোনমিক সেকশন বলে। সো একটা রেক্ট্যাঙ্গেলের জন্য ইকোনমিক সেকশন কখন হবে দেখি, যখন আপনার হাইট বেসের অর্ধেক হবে, অর্থাৎ বেস আপনার হাইটের দ্বিগুণ হবে। তাহলে আপনার হাইট যদি 2 মিটার হয় তাহলে আপনার বেস হইতে হবে কত, 4, ঠিক আছে, অথবা আপনার পেস যদি 10 মিটার হয় তাহলে আপনার হাইট হইতে হবে 5। তাহলে এই ইকুয়েশন দ্বারা বুঝি, বেস আপনার হাইটের দ্বিগুণ হতে হবে অথবা হাইট আপনার বেসের অর্ধেক করতে হবে। সো এই এই কন্ডিশন যদি মানে একটা চ্যানেল, তখনই আপনার পানির এই চ্যানেলটা কি হবে, আপনার সর্বোচ্চ ডিসচার্জ পাবে, ঠিক আছে, পানির ফ্লোটা সর্বোচ্চ হবে এই চ্যানেলে। সো এই সেকশনটাকে বলা হয় মোস্ট ইকোনমিক সেকশন। তো এখানে আর একটা প্রবলেম আছে, এটা করতে হবে, একটা রেক্ট্যাঙ্গুলার ফ্লেম, রেক্ট্যাঙ্গুলার ফ্লেম অফ এ প্লেনড টিম্বার স্লোপ 1 মিটার পার কিলোমিটার, অর্থাৎ 1/1000, কারণ কিলোমিটার মানে 1/1000, তাহলে স্লোপের মান হচ্ছে আপনার 1000, ঠিক আছে, 1/1000 স্লোপের মান হবে 1/1000, তাহলে এস নট এর মান দেওয়া আছে, কম্পিউট দ্য রেট অফ ডিসচার্জ ইফ দ্য উইথ ইজ 2 মিটার, তাহলে আপনার উইথ এর মান কত দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে, সরি উইথ হচ্ছে নিচেরটা, 2 মিটার দেওয়া আছে, ডেপথ হচ্ছে 1 মিটার, আপনার ডেপ যদি 1 মিটার হয়, উইথ যদি 2 মিটার হয়, তখন আপনার কিউ এর মান কত সেটা বের করতে হবে। পরবর্তীতে বললো ডিসচার্জ কত হবে যদি আপনার উইথ 1 মিটার হয় আবার ডেপথ 2 মিটার হয়, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে কোনটাতে সর্বোচ্চ বেশি পানি পাওয়া যাবে, অর্থাৎ কার ডিসচার্জের মান বেশি, তাহলে এখান থেকে কিউ এর মান বের করবো, এখান থেকে কিউ এর মান বের করবো, শেষ। তাহলে দুইটার জন্য কিউ বের করে দেখাবো যে কোনটার জন্য কিউ পাচ্ছি সর্বোচ্চ। এইভাবে করে কি করবো আমি, যদি দুইটা সমান আসে তাহলে বলবো দুইটাতেই সমান পরিমাণ ফ্লো হবে, ঠিক আছে, যদি সমান না আসে তখন যেটা বড় সেটা বলবো মোস্ট ইকোনমিক, অর্থাৎ সেটা ওইটাতে বেশি ক্যাপাসিটি। এই ডেটাগুলো ইউজ করে আপনাকে কিউ এর মানগুলো বের করে অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে। তো মোস্ট ইকোনমিক্যাল সেকশন আরেকটা পার্টের জন্য আছে, যেটা ট্রাপিজয়েডাল সেকশন, আমরা রেক্ট্যাঙ্গুলার জন্য দেখছিলাম, এখন দেখো ট্রাপিজয়েড। তো ট্রাপিজয়েডের জন্য আপনার এই কন্ডিশনটা মানলে সেকশনটা কি হবে আপনার, মোস্ট ইকোনমিক হবে, ঠিক আছে, তাহলে b + 2 sh, মানে এই যে উপরের ডিস্টেন্স গুলো, h√s2+1, অথবা এটাকে সংক্ষেপে করলে এটা। সো এই কন্ডিশনটা যদি মানে, ঠিক আছে, এই লাইনটা মানে এই কন্ডিশনটা আপনার মনে রাখতে হবে, এই কন্ডিশনটা যদি মানে তখনই একটা ট্রাপিজয়েডাল কি হবে, মোস্ট ইকোনমিক হবে। অর্থাৎ এই এই কি করলো, এটাকে ইকুয়েশন আকারে সলভ করে দেখলো, যদি
টিটার মান 60 ডিগ্রি হয় অর্থাৎ স্লোপটাকে ট্যান টিটা ধরলো দেখলো যে টিটার মান যদি 60 ডিগ্রি হয় তখন কি হবে আপনার সবচেয়ে বেশি পানি যাবে ওই সেকশন দিয়ে অর্থাৎ ওই সেকশনটা সবচেয়ে বেশি ইকোনমিক হবে তখন যখন আপনার টিটার মান অর্থাৎ সাইড স্লোপের মান যখন 60 ডিগ্রি হয় তাহলে সাইড স্লোপের মান যখন 60 ডিগ্রি হয় তখন সবচেয়ে বেশি ইকোনমিক হয় অথবা এই কন্ডিশনটা মনে রাখতে হবে সো আমরা ট্রাপিজয়েডের জন্য দুটো কন্ডিশন শিখলাম রেকট্যাঙ্গেলের জন্য একটা শিখলাম ঠিক আছে সো মোটামুটি আমাদের টপিক একটু আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের ফ্লো গুলোকে কিভাবে ক্যাটাগরাইজ করি হ্যাঁ এই কি বলে রানডম নাম্বার ইউজ করে ফ্রড নাম্বার ইউজ করে তারপর আমরা চ্যানেলের ভেলোসিটি কিভাবে বের করতে হয় ম্যানিংস তারপর যে চেজিস এদের ইকুয়েশন দিয়ে দেখলাম সেখান থেকে আমরা বিভিন্ন কোএফিসিয়েন্ট গুলো বিভিন্ন বিজ্ঞানী ফর্মুলা দিয়ে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম এরপরে আপনার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলাম তারপর কিভাবে ডিসচার্জ বের করতে হয় সো প্রবলেমগুলো আমরা সলভ করবো এরপরে চলে গেলাম আমরা কি মোস্ট ইকোনমিক সেকশনে রেক্টাঙ্গেলের জন্য কখন ইকোনমিক হবে আর ট্রাপিজয়েডের জন্য কখন ইকোনমিক হবে সো ওভারঅল যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এই টার্মগুলো সবগুলো অ্যাসাইনমেন্ট আকারে করে লিখে ফেলতে হবে আর কি ঠিক আছে সো আমাদের আজকের লেকচার এর থেকে থাকবে হ্যাঁ বাকিটা আমরা কি করবো ক্লাসে আলোচনা করবো তো তাহলে